আজকে আমরা দেখাবো সেটালে সুই আটকে গেলে কিভাবে খুব সহজে আপনি সমাধান করতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা দেখে নেই কিভাবে সমাধান করব। তো বন্ধুরা দেখুন, আমার সামনে একটি সিঙ্গার মেশিন আছে। তো আমরা প্রথমে এই সমস্যাটুকু বুঝে নিব যে এইভাবে আমরা যখন মেশিন ঘুরিয়ে নেব তখন সুইটা নিচের দিকে আটকে থাকে, তখন মেশিনটাও ঘুরে না আর সেলাইটাও হয় না, সুইটা উপর দিকে উঠে না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো, আমি যদি মনে করেন আপনি প্রথম যে কারণটা যে নতুন সেটেল লাগাইছেন, নতুন সেটেল লাগানির কারণেও এই সমস্যাটা হতে পারে যে আপনার অন্য একটি সেটেল ছিল, এখন বাজার থেকে নতুন একটি সেটেল কিনে আনছেন, নতুন সেটেল লাগাইছেন, তখন আপনার এই সমস্যাটা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই সেটেলটা পরিবর্তন করতে হবে, এটা আপনার মেশিনে সেট নয়, এটা পরিবর্তন করতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি অনেকদিন মেশিন ভালো চালাইতেছেন, হঠাৎ করে আপনার মেশিনে এই সমস্যাটা দেখা দিছে, মেশিনটা ঘুরাচ্ছেন, সুইটা নিচে আটকে থাকে এবং সেলাই হয় না। তো সেই ক্ষেত্রে আপনি প্রথম যে খেয়ালটা করবেন আপনার ওই সেটেলটা, অনেক সময় ক্ষয় হওয়ার কারণে আপনার সেটেলটা সেন্টার থেকে সরে যায়, তো সেই ক্ষেত্রে আপনি সেটেলটা পরিবর্তন করতে পারেন। যদি আপনার সেটেলটা পরিবর্তন করার পরেও এই সমস্যাটা সমাধান না হয়, সেই ক্ষেত্রে আপনি যে রেজ বডি, যাকে আমরা ওই যে বডিটা দেখতেছি, এই বডিটা ক্ষয় হওয়ার কারণেও এই সমস্যাটা হতে পারে। এই যে রেজ বডি যাকে বলি আমরা, এই যে এটা এটা আমার কাছে আরেকটি আছে, এই যে দেখুন বন্ধুরা, এই রেজ বডিটা, এই যে রেজ বডির এই যে অংশটা সেটেল ঘুরতে ঘুরতে অনেক সময় এটা ক্ষয় হয়ে যায়। এই যে এই সাইডটা দেখতেছেন, এই সাইডটা ক্ষয় হওয়ার কারণে, সেটেলটা ক্ষয় হওয়ার কারণে আপনার সেটেলটা যখন এইভাবে ঘুরে তখন ঘুরতে গিয়ে এইভাবে কাত হয়ে যায়। এই যে এইভাবে কাত হওয়ার কারণে আপনার সুইটা সেন্টার মতে যায় না, না যাওয়ার কারণে আপনার এই সমস্যাটা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই রেজ বডিটাও নতুন লাগাতে হবে, এবং নতুন লাগালেই আপনার এই সমস্যাটা খুব সমাধান হয়ে যাবে। যদি আপনার সমস্যাটা এই রেজ বডি লাগালেও যদি সমাধান না হয়, সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ, এই যে দেখুন মাঝখানে যে একটি ছাদের মতো বাঁকা, আমরা যাকে ক্যারিয়ার রড বলি, এই যে রডটা, এই রডটা দেখেন মাঝখানে থাকে, এই যে এই রডটা অনেক সময় একটু সরে, এই যে এখানে একটু স্ক্রু আছে বা নাট আছে, এই নাটটা একটু লুজ হওয়ার কারণে, বিভিন্ন কারণে রডটা একটু সামন দিকে সরে যায়। একটু সামন দিকে সরে যাওয়ার কারণেও আপনার এই সমস্যাটা, সুইটা যখন আপনি ঘুরিয়ে নিচের দিকে নেবেন তখন আপনার সেটেলটা সেন্টার থেকে সরে আপনার সুইকে, এই যে এইভাবে সুইকে আক্রমণ করে। তো এই সুইটা যদি এইভাবে আক্রমণ করে তখন কিন্তু আপনার সুইটা উপর দিকে উঠতে পারে না, জাম দিয়ে রাখে তখন আপনার এই সমস্যাটা। তো সেই ক্ষেত্রে আপনি ভালো করে খেয়াল করবেন আপনার এই মাঝখানের যে রডটা, এটা একটু লুজ আছে কিনা বা একটু গজে কিনা, একটু নড়াতে চাইলে বা একটু সরাতে চাইলে গট গট করে খুব বেশি আওয়াজ করে কিনা, যদি খুব বেশি আওয়াজ করে আপনার এটাকে খুলে সঠিক জায়গায় নিয়ে লাগালে আপনার এই সমস্যার সমাধান হবে। বন্ধুরা দেখুন, যদি আপনার রেজ বডি আপনি খুলে নতুন লাগাতে চান তাহলে কিভাবে লাগাবেন, আমি এখন রেজ বডিটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন আমি স্ক্রুটা খুলে দিলাম, যদি খুলেন তাহলে মেশিনটা একটু পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার হাতে যে রেজ বডিটা দেখতেছেন, এই রেজ বডি যদি আপনি পরিবর্তন করেন, বাজার থেকে নতুন একটি কিনে আনবেন, দাম সম্ভবত বেশি না, আমরা যে দামগুলোতে বিক্রি করি 120 থেকে 130 টাকা দিলেই আপনি একটি নতুন রেজ বডি কিনতে পারবেন। তো আপনারা একটা নতুন রেজ বডি কিনে আপনার মেশিনে লাগিয়ে দিন, তাহলে আপনার মেশিনের যে সমস্যাটুকু আছে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রেজ বডিটা লাগাচ্ছি। এই যে রেজ বডিটা লাগানোর ক্ষেত্রে, এই যে এটা দেখতেছেন ক্যারিয়ার বডি, ক্যারিয়ার বডিটা কিভাবে এইভাবে রাখবেন, এইভাবে রেখে আপনি ওইটাকে সেন্টার মতো দিয়ে দিন, সেন্টার মতো দিয়ে নাটগুলো লাগিয়ে নিব। তো আপনি নাটটাকে পরিমাণ মতো টাইট করে দিন, যেন লুজ না হয়, বারবার চেক করে নিন ঠিক আছে কিনা। তো আমরা রেজ বডি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা যদি মনে করেন আমার ক্যারিয়ার রড, যে আমি মাঝখানের রডটা যদি মনে করেন এইভাবে একটু গট 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 করে আওয়াজ করে, তো সেই ক্ষেত্রে আপনি ওইখানে দেখবেন একটি নাট দেওয়া থাকে বা স্ক্রু দেওয়া থাকে, এই নাট বা স্ক্রুটা একটু লুজ করে দিবে। নাটটা লুজ করে হালকা করে একটু পাড়ি দিয়ে আমি রডটাকে খুলে নিলাম, খুলে একটু ময়লা থাকলে পরিষ্কার করে নিন। পরিষ্কার করে দেখুন বন্ধুরা, আবার আমি মাঝখানের যে ছিদ্রটা দিয়ে আবার এইভাবে লাগিয়ে দিলাম। লাগানোর ক্ষেত্রে আমি এই যে আমার কাছে একটি স্কোয়ার বল, এটা দেখতেছেন, এটাকেও আমি এইভাবে, এই যে দেখুন এই জায়গাতে এইভাবে লাগিয়ে চাকাটা একটু ঘুরিয়ে আমি এটাকে আস্তে করে ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এটা রডটা খুব সহজে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম,
পরে আমাকে যে কাজটি করতে হবে মেশিনটাকে উল্টিয়ে আমার নিটলটা পরিবর্তন করতে হবে নিটলটা এদিকে একটু ঘুরিয়ে ওকে যে কাজটি করতে হবে ক্যারিয়ার বডি সেন্টার মতো হয় নাই তো আমি এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার জন্য আমি বন্ধুরা এটাকে এভাবে চাপ দিয়ে ধরে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে এই যে দেখুন ক্যারিয়ার বডিটা আর সুইটা এভাবে প্রায় দুই সুতা ভিতরে থাকতে হবে এই যে দেখুন এইভাবে সেটালটা লাগালে এই যে এইভাবে থাকতে হবে যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনার সেলাই হবে না বুঝতে পারছেন বন্ধুরা এই যে এইভাবে নিতে হবে তো আমরা সেই ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করব আমরা ইরটা লাগানোর পর আমরা সুতাটা একটু লাগিয়ে নিব আমরা যেভাবে সেলাই করি এইভাবে সুতাটা লাগিয়ে নিয়ে আমরা মেশিনটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেব এই মেশিন ঘুরিয়ে যদি দেখি আমার শাটেলে সুতাটা এইভাবে ঘুরিয়ে নেয় সেলাই করার জন্য এইভাবে সুতাটা ঘুরিয়ে নেয় তাহলে আমি মনে করব যে আমার যে মাঝখানের যে রডটা লাগিয়েছি রডটা সঠিকভাবে হয়েছে আমরা করে নেব তখন আমি রডটা রডের যে স্ক্রুটা আছে এখানে যে স্ক্রুটাকে আমি টাইট করে দেব আমরা শাটেলটা এইভাবে লাগিয়ে দিলাম উপরের রিংটাও আমরা এইভাবে লাগিয়ে ক্লিপটা এইভাবে দিয়ে দিলাম আশা করি আমার মেশিনের যে সমস্যাটুকু ছিল সমাধান হয়ে যাবে।